নমস্কার বন্ধুরা, পিংলুজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে কোন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, চলুন দেখে নেওয়া যাক। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমের একটা আচার, গুড় আম। আমি এখানে একটা আম নিয়েছি, এটা 400 গ্রাম আম আছে। আমি এখানে গুড় নিয়েছি, এখানে 300 থেকে 350 গ্রাম গুড় আছে, কিন্তু আমি এটা কতটা টক দেখে গুড়টা দেব। এখানে নিয়েছি 5 ফোড়ন, এখানে কালো জিরে, মৌরি, এখানে রাঁধুনি জিরে আর মেথি কিন্তু খুব অল্প, আর 4টে শুকনো লঙ্কা নিয়েছি। আমি আলাদা আলাদা রেখেছি দেখানোর জন্য। এবার আমি এটা কাটবো, কীভাবে কাটি আমি দেখিয়ে দিচ্ছি। এরকম ওপরটা কেটে দিলাম, দিয়ে আমি এটা খোসা শুদ্ধ কাটবো। এখানে এরকম বাড়ি মেরে মেরে কাটতে হচ্ছে। আমার আমটা চিরে ফেলেছি আর ভেতরের যে আঠিটা বার করে দিচ্ছি। এখানে এটা কিন্তু ভীষণ শক্ত, আচারের জন্য এরকম শক্ত আম থাকলে ভালো। আমের ভেতরে যদি এরকম শক্ত থাকে তাহলে আচারটা অনেকদিন ভালোভাবে দেখবে। তাছাড়াও আমি আচার কীভাবে 1 বছর রাখতে হবে সেটা টিপস আপনাদের সঙ্গে দেবো, করতে করতে সঙ্গে দেবো। এটাকে আমি পিস করে নেবো। আমার আমের পিস করা হয়ে গেছে, আমি এরকম একদম সাইড থেকে যেগুলো বার করেছি সেগুলো এরকম লম্বা রেখেছি 4-5টা, আর বাকি আমি এরকম মাঝখান থেকে কেটে দিয়েছি। এই যে আঠির মধ্যে বিষ্টার মধ্যে এইরকম পাতলা একটা কাগজের মতন থাকে, সেটাকে তুলে ফেলতে হবে। প্রথমে গ্যাসে আমি কড়াই চাপিয়েছি, আর এখানে মৌরি, কালো জিরে, মেথি, জিরে, রাঁধুনি, আর এখানে নিয়েছি ধনে আর 4টে শুকনো লঙ্কা। এগুলো আমি একটু ড্রাই রোস্ট করে নেবো, নিয়ে একটু পাউডার করব, কিন্তু পাউডারটা কিন্তু একদম ফাইন পাউডার হবে না, একটু দানা দানা মতন পাউডার হবে। এগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি এটা নাপিয়ে দেবো, দিয়ে একটু পাউডার করে নেবো। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এটা একটু গরম হবে। এবার 5 ফোড়ন আর 1টা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এটা কয়েক সেকেন্ড ভাজবো, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর আমি আমগুলো দেবো। আমগুলো আমি এখানে কিছুক্ষণ ভাজবো, আর এটা আমি সাধারণ লবণ যেটা আমরা রান্নায় খাই সেই লবণ দিলাম। এটা কিছুক্ষণ ভাজতে হবে, ভাজতে আমি দেখাচ্ছি কখন আমরা বুঝতে পারবো ভাজা হয়েছে। এটা 1 মিনিট ভাজা হয়েছে, এবার আমি এটা ঢেকে দিচ্ছি, দিয়ে 2-3 মিনিট ভাজবো, কিন্তু মাঝে মাঝে আমি একটু নেড়ে দেবো। খুলে একটু হলুদ দেবো, আর এটা ভাজা হয়ে গেছে। ওই যে খোসাগুলোর কালার কিন্তু পাল্টে গেছে, একদম পাল্টে গেছে খোসাগুলোর কালার। এটা আমি গুড় দেবো, এবার আমি এর মধ্যে গুড় দিয়ে দিচ্ছি। এটা খুবই টক আম, এর মধ্যে একটু বিট লবণ দিচ্ছি, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এটা ঝাল মিষ্টি টক এরকম আচার হবে, ওটা গলে যাবে। এখানে অনেকটাই হয়ে এসেছে, আমি এবার ভিনিগার দেবো। এই ভিনিগারটা দিলে অনেকদিন আচারটা থাকবে। আম ভালোই নরম হয়ে গেছে, আমার মধ্যে আরেকটু ঢুকবে, তারপরে আমি মশলাটা দেবো। এর পর্যায়টা ঠিক এই রকম হবে, এরকম গাঢ় হবে, এরকম গাঢ় হয়ে যাবে। আমি এখানে মশলাটা দিয়ে দিচ্ছি, যে মশলাটা পুরো করেছি সেই মশলাটা দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেবো। নিয়ে এটা ঠান্ডা করে তারপরে গাঢ় তুলবো। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। মশলাটা দেওয়ার জন্য আমের আচারটা টেস্ট আরও বেড়ে যাবে। এবার আমি এটা গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করে তারপরে ফিরে আসছি। গুড়াম ঠান্ডা হয়ে গেছে, এবার আমি জারে তুলবো। গুড়ামটা কেমন হয়েছে আমি দেখাই, একদম তেল উপরে উঠে এসেছে। গুড়াম হয়ে গেল, আপনারাও ঠিক এইভাবে করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন এই গুড়াম রেসিপিটা কেমন লাগলো। যদি এই আচারের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকে এই অবধি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো। ধন্যবাদ।